লিফলেট বিতরণ করবে কেন নির্বাচনের বিরুদ্ধে, অসহযোগ করবে কেন নির্বাচনের বিরুদ্ধে? নির্বাচন যারা বিরোধিতা করবে, নির্বাচন অনুষ্ঠানে বিঘ্ন সৃষ্টি করবে, তাদেরকে নিষেধাজ্ঞা দেওয়া এবং তাদের বিরুদ্ধে ভিসা নীতি প্রয়োগ করা, এটা তো আমেরিকারই বহুল প্রচারিত ঘোষণা। লিফলেট বিতরণ করবে কেন? নির্বাচনের বিরুদ্ধে অসহযোগ করবে কেন নির্বাচনের বিরুদ্ধে? নির্বাচনের বিরুদ্ধে শান্তির প্রোগ্রাম হয় না, সেটা দেশে নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী পরিবেশকে বিঘ্নিত করা, শান্তির পরিবেশকে, শান্তিপূর্ণ নির্বাচনকে বাধাগ্রস্ত করা। আমরা এটুকুই ডাইরেক্টলি তারা লিফলেট বিতরণ করছে যে ইলেকশনের বাধাগ্রস্ত করতেছে, তো তাদের এই ডাবল স্ট্যান্ডার্ড তারা তো, আমি এখানে বলবো যে এখন বড়দিন উপলক্ষে আমেরিকান রাষ্ট্রদূত দেশে বাংলাদেশের বাইরে সম্ভবত ইন্ডিয়া, তো এখানে আমেরিকান অন্যান্য কর্মকর্তা আছে যারা নিষেধাজ্ঞা ভিসা নীতি নিয়ে এত কথা বলবে, নির্বাচন যারা বিরোধিতা করবে, নির্বাচন অনুষ্ঠানে বিঘ্ন সৃষ্টি করবে, তাদেরকে নিষেধাজ্ঞা দেওয়া এবং তাদের বিরুদ্ধে ভিসা নীতি প্রয়োগ করা, এটা তো আমেরিকারই বহুল প্রচারিত ঘোষণা। আমি আইএরআই এবং এনডিআই পাঁচজন প্রতিনিধি এখন বাংলাদেশে আছে, আমেরিকার যে দুই দল ক্ষমতা পাল্টাপাল্টি কখনো ডেমোক্রেট কখনো রিপাবলিকান পার্টি, এরাটা রিপাবলিকানের সাথে আর এনডিআই হচ্ছে ডেমোক্রেটিক পার্টি, কাজে আমেরিকার ক্ষমতা রাজনীতির দুই প্রধান দল ডেমোক্রেট এবং রিপাবলিকানদের যারা প্রতিনিধিত্ব করে তারাই, তাদের পাঁচজন প্রতিনিধি এখন বাংলাদেশে আছে। আমরা এ ব্যাপারে তাদের দৃষ্টি আকর্ষণ